2018 সালে আমি এক শীতকালে রমনা পার্কে তো আমি ভোরবেলা চলে আসি। কি চমৎকার বায়ু, কুয়াশা, এর মধ্যে সূর্যের কিরণ গাছ ভেদ করে যে রশ্মিগুলো পড়ে অসাধারণ, আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। সকালে যখন আমি আমার হাতে মুঠোফোনটা থাকে, পকেটে ফোনটা থাকে, আমি অভ্যাস মতো এরকম একটা গাছ ভেদ করে রশ্মি আলোক ছটা একদম সবুজ ঘাসে পড়ে আছে এরকম একটা আমি ছবি তুললাম। ছবি তুলে আমি বিমুগ্ধ হয়ে গেলাম যে রমনা পার্ক এত সুন্দর। আমি সেটা অভ্যাস মতো আমি ফেসবুকে পোস্ট করলাম। পোস্ট করার পরে যে মানুষের চাহিদা বা মানুষের মন্তব্য, লাইক, কমেন্ট এত, এবং তারা এত উচ্ছ্বসিত প্রশংসা করলো যে ভাই রমনায় তো আমরা প্রতিনিয়ত যাই, এটা কোন রমনা, আপনি কী করলেন এটাতে? ওই তারপর থেকে টুকিটাকি টুকিটাকি আমি একটা দুইটা করে ছবি তুলি, ফেসবুকে দেই, মানুষের আগ্রহ বাড়ে, আমারও ভালো লাগা তৈরি হয়। তো শেষমেশ আমি সেই 2018 থেকে শুরু করে 2024 জানুয়ারি পর্যন্ত বাছাই করা ছবি দিয়ে এই রমনার বইটা করলাম। ২০১৮ সাল থেকে আমি ছবি তুলতে তুলতে কোভিড চলে আসলো। কোভিডের মধ্যে আমি দেখলাম যে রমনার পরিবর্তন হচ্ছে। রমনা আগে যেরকম মাটির গন্ধ ছিল, একটা বেশি করে আমরা অক্সিজেন নিতে থাকলাম, ক্রমশ দেখলাম যে রমনার মধ্যে ইট পাথরের সজ্জা হচ্ছে, যেটা আমার কাছে একজন রমনা প্রেমী হিসাবে আমার কাছে পছন্দ হয়নি, যে কংক্রিটের রমনাটা আমি চাই না। আমি চাই মাটির গন্ধ থাকবে, হ্যাঁ আমি অক্সিজেন নিব। এখানে আবার দেখলাম এখন বাণিজ্যিকভাবে লেকের মধ্যে ওই স্পিড বোর্ড, পায়ে চালিত স্পিড বোর্ড চালাচ্ছি। স্পিড বোর্ডের সাথে আমার কোনো সাংঘর্ষিক নাই, কিন্তু আমার কষ্টের কথা হলো যে রমনার লেকটা তো অত বড় না, ছোট্ট একটা লেক, এখানে এর স্পিড বোর্ড চালানো ঠিক হবে না, কারণ এটা তো পাড়টা তো এখনও মাটির পাড়, পাড়টা নষ্ট হবে। আর সবচেয়ে বড় এবং কষ্টের কথা হলো যে আমরা তো সচেতন না, অভিভাবকরা বাচ্চাদের নিয়ে ডিঙ্গিতে উঠতেছে, একটা পলিথিন ছুরি মারতেছে, পরিবেশ নষ্ট হচ্ছে, এরকম কিছু হচ্ছে। তো আমি চাই যে রমনাটা আরও সুন্দর থাকুক, প্রাণবন্ত থাক, মানুষ নিঃশ্বাস নিয়ে প্রাণ ভরে। রাতের রমনার আবার আরেকটা রূপ, যদিও রাতে আমার খুব আশা হয় না, কিন্তু আমি দু একদিন সন্ধ্যার পরে এসে দেখেছি যে আলো ঝলমলে আরেকটা রমনা। দিনের সময় একটা রমনা, রাতের সময় একটা, এমন করতে 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 আজকের এই রমনা এবং তার মোটামুটি সমাপ্তি না, একটা অধ্যায় এই রমনার ছায়া। আমার বন্ধুরা যারা প্রফেশনাল ফটোগ্রাফি করে আমাকে বলতে, তোর একটু দুঃখ লাগে না এই ছবিগুলোর জন্য? আমি কেন দুঃখ লাগবো, কেন, যে DSLR তুললে তুই আরও রেজলিউশন পাবি, বড় কিছু করতে পারবি। যদি আমি DSLR তুললাম ইচ্ছা মতো আমি বড় করতে পারতাম, সেটা হয়তো এটা করতে পারিনি, কিন্তু সেটার জন্য কিচ্ছু আসা যায় না। আসলে ফটোগ্রাফির কোনো ভাষা নাই, ইংরেজি নাই, বাংলা নাই, হিন্দি নাই, যে কেউ ছবি দেখলেই বলতে পারে হ্যাঁ কী সুন্দর জিনিস। আমি খুব লাকি যে আমার এই ফেসবুকে ছবি দেখে পররাষ্ট্র মন্ত্রণালয় আমার অনেক ছবি তারা নিয়েছে তাদের ওয়েবসাইটে। তো ওইখানে আমি ওয়েবসাইটে ঢুকে আমি বিদেশিদের কমেন্ট দেখতাম যে তোমার দেশ এত সুন্দর, এত সুন্দর একটা পার্ক আছে। অথবা আমার নেক্সট পরিকল্পনা যে আমি এই ছবিগুলোর কিছু কিছু রিপিট করব আর কিছু নতুন ছবি তুলবো, যেটা DSLR আমি করবো, যাতে বড় করে একটা বই করা যায়, যেটা বহির্বিশ্বে আমি ছড়াই দিতে পারি আমার দেশকে।